নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তোমরা যখন আপনি অনলাইনে আধার কার্ড আপডেট করেন, সেটা হতে পারে নাম, সেটা হতে পারে আপনার ডেট অফ বার্থ, সেটা হতে পারে আপনার বাবার নাম, তো এরকম যদি আপনি আপডেট করেন, তখন আপডেট করার পর নিচে দেখবেন সেখানে লেখা আছে ভেরিফিকেশান স্টেজ অথবা লেখা আছে পেন্ডিং, ঠিক আছে, এইভাবে যদি লেখা থাকবে তো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এটা দেখাবে। তো এবার অনেকের কিন্তু 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, এবার অনেকের এমন আছে 1 থেকে 2 মাস হয়ে যাওয়ার পরও সেখানে পেন্ডিং অবস্থা দেখাচ্ছে, ঠিক আছে, অথবা ভেরিফিকেশান স্টেজ অবস্থা কিন্তু দেখাচ্ছে, তারা কী করবেন? অথবা যদি আপনার মোবাইল নাম্বারে যদি ওটিপি না আসে তাহলে কী করবেন? অথবা যদি আপনার আপডেট করার পর পেমেন্ট করার পর সেই পেমেন্টটা যদি কেটে যায় তাহলে কী করবেন? অথবা যদি স্টেটাসের জায়গায় কোনো স্টেটাস যদি না শো করে, যদি আপনি আধার কার্ড আপডেট করেছেন তার স্টেটাস কোনো শো করছে না, তাহলে কী করবেন? অথবা আপনার যদি আধার কার্ড রিলেটেড কোনো রকম সমস্যা হয় তাহলে সেই সমস্যাগুলি কীভাবে সলভ করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখাবো। একটি নতুন পদ্ধতিতে এবং খুব সহজে আপনি কিন্তু এই সমস্ত প্রবলেমগুলি সলভ করতে পারবেন, এবং এর জন্য আপনাকে কোম্পানিতে কল করার কোনো প্রয়োজন নেই অথবা আধার সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি অনলাইনে নিজে থেকে কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো কীভাবে সলভ করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে আপনি দেখাবো, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়ালে চলে আসবেন, এখানে চলে আসার পর এরপর কী করবেন, এরপর নিচে দিয়ে যাবেন, ঠিক আছে, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসবেন, নিচে দিকে যাওয়ার পর একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে, দেখতে পাচ্ছেন যে ফাইলে কমপ্লেন্ট বলে একটা অপশান কিন্তু আপনার সামনে শো হয়েছে, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক, এখানে কী কী সুবিধা আছে সেটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন, ঠিক আছে, এখানে কিন্তু ভালো রকম কিন্তু সুবিধা আছে। তো এখানে প্রথম নাম বসিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপরে আপনি কমপ্লেন ফোর এখানে আপনি নিজের জন্য করতে চান অথবা অন্য কারোর জন্য করতে চান এখানে সিলেক্ট করবেন, যদি নিজের জন্য হয়ে থাকে তাহলে কিন্তু সেলফ সিলেক্ট করবেন, ঠিক আছে, এই সেলফ এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর অপশান দেখতে পাচ্ছেন যে কমপ্লেন টাইপ, এখানে কমপ্লেন টাইপটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এই অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পিভিসি কার্ড অ্যাপ্লাই করেছেন তার স্টেটাস জন্য প্রবলেম অথবা অথেন্টিকেশান প্রবলেম অথবা এনরোলমেন্ট রিলেটেড, যে আপনি কোনো আধার সেন্টারকে এনরোলমেন্ট করেছেন কিন্তু সেটা সমস্যা আছে সে রিলেটেড, অথবা কিন্তু আধার অপারেটর এজেন্সি নিয়ে রিলেটেড, অথবা আপডেট রিলেটেড, ঠিক আছে, আপনি অনলাইনে আপডেট করেছেন সেটা রিলেটেড যদি কোনো সমস্যা হয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে আপডেট রিলেটেড, সেজন্য এটা সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাবেন ক্যাটাগরি টাইপ, এখানে ইন্টার ক্যাটাগরি টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন, আপনার যদি অ্যাংলোমে রিসিভ কপি ডাউনলোড হচ্ছে না সেটা প্রবলেম হচ্ছে, অথবা যদি আপনার আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন কিন্তু তাও মোবাইল নাম্বার 30 দিনের বেশি হয়ে গেছে লিঙ্ক হচ্ছে না, সেটা এটা সিলেক্ট করবেন। অথবা এখানে দেখতে পাচ্ছেন আপনি নো স্টেটাস, কোনো স্টেটাস দেখাচ্ছে না, আপনি আপডেট করেছেন কিন্তু স্টেটাসের জায়গায় ফাঁকা, তাহলে এটা সিলেক্ট করবেন। অথবা যদি আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসে না এটা সিলেক্ট করবেন। অথবা যদি পেমেন্ট যদি কোনো কোনো কেটে যায় সেটা না ফেরত আসে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন, 20-21 দিনের মধ্যে টাকাটা ফেরত আসে না এটা সিলেক্ট করবেন। অথবা যদি বায়োমেট্রিক ভেরিফিকেশন কোনো যদি ফেল হয়ে যায় এটা সিলেক্ট করবেন। অথবা দেখতে পাচ্ছেন, অথবা দেখতে রিজেক্টেড ডিউ টু ডাটা এরর, এই প্রবলেমটা দেখালে এটা সিলেক্ট করবেন। অথবা আপনি যে অ্যাপ্লাই করেছেন কিন্তু 30 দিনের বেশিও হয়ে গেল কিন্তু পেন্ডিং অবস্থা দেখাচ্ছে, ঠিক আছে, প্রসেসিং অবস্থায় দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবে যদি দেখায় তো এর কিন্তু এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এর কিন্তু প্রায় লোকের এই সমস্যাটা দেখায় যে 30 দিনের বেশি হয়ে গেছে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার ক্ষেত্রে যে আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর যে আপনাকে একটা এসআরএন নম্বর অথবা ইউআরএন নম্বর যে প্রোভাইড করেছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে এখানে কিন্তু আপনার বলতে হবে যে আপনি অ্যাপ্লাই অমুক তারিখে করেছেন, তারপরে কিন্তু আপনার এই বর্তমানে প্রসেসিং অবস্থায় আছে, এবং কিন্তু এই যে এসআরএন নম্বরটা এখানে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে, এখানে কিন্তু দিয়ে দেবেন, এখানে দিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে সাবমিট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, তো এসআরএন নম্বর কোনটা, তো সেটা জানার জন্য কিন্তু আপনাদের প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসের পুনরায় কিন্তু আপনি নিয়ে চলে আসবো। এখানে এখানে নিয়ে চলে আসার পর এখানে লগ ইন করলাম, আমি লগ ইন করার দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে পুরো ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু ওপেন হয়ে গেলো এইভাবে। এবার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এসআরএন নাম্বার, দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা এসআরএন নাম্বার বা ইউআরএন নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনি কপি করবেন, এখান থেকে কপি করে নিয়ে এখানে কিন্তু আপনি পেস্ট করে দেবেন। কোনখানে? এইখানে, এখানে যদি
পেস্ট করে দেবেন এবং যে এখানে লিখবেন এখনও কিন্তু এই নাম্বারটা পেস্ট করতে হবে, ঠিক আছে? এটা বলে দেওয়া হয়েছে। এখানে লিখে আপনি এখানে ক্যাপচারে ফিল করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনার কমপ্লেনটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এর মধ্যে একটা আপনাকে যদি একটা এসআরএন নাম্বার অথবা সার্ভিস রিকোয়েস্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করেছে, এটা দিয়ে আপনি পরবর্তীকালে স্টেটাস কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? এই নাম্বারটা আপনি কপি করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন, এটা দিয়ে পরবর্তীকালে স্টেটাস চেক করতে পারবেন। তো কীভাবে স্টেটাস চেক করতে পারবেন? তো স্টেটাস চেক করার জন্য প্রথমে কিন্তু আপনাকে পুনরায় কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসতে হবে। চলে আসার পর এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন চেক কমপ্লেন্ট স্টেটাস, এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশন আপনি ক্লিক করে দিলেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আবার সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু আপনাকে ক্যাপচারটা ফিল করতে হবে। ক্যাপচারটা সঠিকভাবে ফিল করে দেওয়ার পর এরপর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু স্টেটাসটা আপনার সামনে শো করে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, ঠিক আছে? তো প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। যখন এখানে অ্যাপ্রুভ দেখাবে, ঠিক আছে, যখন এখানে অ্যাপ্রুভ দেখাবে তখন কিন্তু আপনার সেখানে যে প্রবলেমটা ছিল বা সেটা কাজটা হচ্ছিল না সেই কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে অ্যাপ্রুভ দেখানো মানে সেখানেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? এখানে পেন্ডিং দেখাচ্ছে সেই জন্য এখানেও পেন্ডিং দেখাচ্ছে। এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। বর্তমানে ভেরিফিকেশান দেখাচ্ছে ভ্যালিডেশন, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সেখানে অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো এইভাবে আপনার যদি কোনো সমস্যা থাকে তার কিন্তু আপনার সেটা হতে পারে আদার সেন্টারে গিয়ে কোনো কাজ করেছেন সেটা নিয়ে সমস্যা, অথবা আপনি এখানে অনলাইনে কোনো আপডেট করেছেন সেটা নিয়ে সমস্যা, অথবা যদি আপনার আধার কার্ড রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি কমপ্লেন করতে পারেন, ঠিক আছে? কমপ্লেনটা করলে আপনার কাজটা খুবই শীঘ্রই হবে, ঠিক আছে? আমি করে দেখেছি, সেই জন্য আপনাদের বলছি এই কমপ্লেন যদি করেন তাহলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি কিন্তু হবে। সেই জন্য কিন্তু যাদের বলবো যদি এই আধার আপডেট রিলেটেড অথবা আধার কার্ড রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে এখানে কমপ্লেন করুন, আপনার খুব শীঘ্রই কিন্তু সেই কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তো এটাই ছিল আজকের আপডেট। এই আপডেটে যদি সবার যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু এই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।